দাদা হুজুর কেবলাকে আল্লাহ পাক ভালোবেসেছেন না হলে মুজাদ্দেদের দায়িত্ব দিলেন কেন দাদা হুজুরকে আল্লাহ ভালোবেসেছেন না হলে দ্বীনের খিদমতের দায়িত্ব দিলেন কেন কথা বলল কথা বুঝলেন না আল্লাহ পাক ভালোবেসেছেন জিবরাইল আলাইহিস সালামকে দাদা হুজুরের কথা শুনিয়েছেন আমি আল্লাহ ফুরফুরার আবু বকরকে আমি আল্লাহ ভালোবাসি তুমিও ভালোবেসো না জোরে বলে আর জোরে বলা যাবে না বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি যারা গাল দাও গাল দাও তুমি কি ভাবলে গাল দিলে লেগে যায় গাল দিলে লাগে না আপনার মায়ের পেট থেকে গাল শিখলো কাদের খেদমত বলেন তো না আমাদের আমাদের যুবকদের খেদমত কিছু কিছু যুবকদের খেদমতে গাল দেয় আর কিছু কিছু মা বাপের খেদমতে কাদা কাদা যেমন ডিজাইন করবেন তেমন হয় ওই ছেলে কোন গাল শিখে গেল বলুন আস্তাগফিরুল্লাহ জলে বলে নাউযুবিল্লাহ নবী বলে আমি নবী যেমন সামনে দেখি আমি রাসূল তেমন পিছনে দেখি জোরে বলে এখন আমাদের সমাজে ইদানিং নতুন কিছু ছেলে বার হয়েছে নবী মানুষ আমরা মানুষ নবী যেমন আমরা তেমন আস্তাগফিরুল্লাহ বলবেন না জোরে বলে নেটের খেদমত এগুলো এগুলো ইন্টারনেটের খেদমত তিনটে হাদিস শরীফের নাম্বার মুখস্থ করে চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলল ওই বুখারী শরীফে অত নম্বর হাদিস দেখবি আর খুলে দেখবি নাম্বার মুখস্থ করতে শিখেছে হাদিস মুখস্থ করতে শিখেছে নাম্বার মুখস্থ করতে শিখেছো হাদিস পড়তে শিখোনি ধুলো উড়াচ্ছ সব যন্ত্রণা মানে কিন্তু গ্যাস না আর সব যন্ত্রণার ওষুধ র্যান্টাকার প্যান্টাক না মনে রেখো এই সব যন্ত্রণা মানে জিরাস করে করে গোটা দক্ষিণ কচুয়া বিলি হয়ে যায় তোর যন্ত্রণা এই ওষুধ তোর পেটে যন্ত্রণা দিয়ে এটা আমি ডাক্তার দেখি আমাকে এই ওষুধ দিয়েছে ওই এক প্রেসক্রিপশনে গোটা গিরাম কভার হয়ে যেত আর নতুন ডক্টর দেখাতে হতো না এটা হ্যাঁ গো সব যন্ত্রণা মানে গ্যাস না আর সব যন্ত্রণা ওষুধ র্যান্টাকার প্যান্টাক না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি শুরু হয়ে গেল এগুলো নবীর সামনে কি বিয়াদবি রাসূলের সামনে কি গুস্তাখি করো আস্তাগফিরুল্লাহ বিয়াদবি করতে করতে বলে বলে নবীর বাপ মা কাফের নাউজুবিল্লাহ বলে জলে বলে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা নবীর আব্বা আম্মা হলেন জান্নাতি জোরে বলে নবী নবীর নবুয়াতের নূর নবীর নবুয়াতের নূর আল্লাহ কোন কাফিরের উপর থেকে আসে নবীর নবুয়াতের নূর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুস্তাফা ময়লা সাফ হয়ে গেছে আগুনে দস্তুরখান পড়ে নে যদি বলবেন না সাহাবার বলে কি ব্যাপার আনাস রাদিয়াল্লাহু তাআলা কি দেখছি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী আমার বাড়ি মেহমান হয়েছিল নবী আমার এই কাপড়ে হাতটা নূরের হাতটা রাসূলের লেগে গিয়েছিল তারপর থেকে নোংরা হলে কাপড়টা আগুনে দিয়ে ময়লা সাফ হয়ে যায় কাপড় পরে না যে নবীর নূরের হাতটা কাপড়ে লাগলে কাপড় পরে না সেই নবীকে যে মা দশ মাস দশ দিন পেটে লাগলো সেই মায়ের পেটটা জাহান্নামে চলে যাবে কিছু বুঝতে পারছেন যে নবীর হাত কাপড়ে লাগলে কাপড় পরে না আর সেই নবীকে যেই মা পেটে ধরলো সেই পেট জাহান্নামায় পড়বে আমাদের সমাজে কিছু বিয়াদব ফাসে বাংলা রিডিং করতে শেখানে তিনটে ইউটিউবের ভিডিও থেকে মুফতি হয়েছে আর নবীর আব্বা আম্মা কলেমা পড়েছিল নবীর আব্বা আম্মা যখন অফার শরীফ পেয়েছেন তখন নবীর এক আল্লাহ একত্ববাদের উপর ঈমান আমার নবী পাকের আসার আগে দিনে ইব্রাহিম দিনে হানিফ আমার নবীর আব্বা আম্মা ছিলেন হানিফ ওনারা জীবনে কোনোদিন মূর্তির সামনে যাননি আর জোরে বলা গেল না ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এরপর অনেক কিতাব লিখেছে এক রেওয়াতে এসেছে যে নবী পাক নবুয়াতের পরে আব্বা আম্মার কবরের কাছে দোয়া করেছিলেন আল্লাহ পাক নবীর আব্বা আম্মার কবরটাকে ফাঁক করে দিয়ে জিন্দা করে দাঁড় করিয়েছিলেন নবী পাক আব্বা আম্মাকে দিনে মুহাম্মাদের উপর এনেছেন কলমা পড়িয়েছেন আবার আল্লাহ পাক রূপে তানাদের কবর আল্লাহ আবার লাগিয়ে দিয়েছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন জানা কাল্লা 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আল্লামা মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ এই হযরত আব্দুল্লাহকে আপনার শহীদ করা হয়েছে হযরত আব্দুল্লাহকে শহীদ করা হয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ
আমাদের মধ্যে অনেকে বলে ফেলি হাজ্জাজ বিন ইউসুফ কুরআন শরীফে জেদ জবর লাগিয়েছে মিথ্যা কথা কথা হাজ্জাজ বিন ইউসুফের জামানায় লাগানো হয়েছে ও লাগায় নাই এই হাজ্জাজ বিন ইউসুফ যার হাত সাহাবা এবং তাবিনের রক্তে লাল বলুন নাউযু বিল্লাহ এত সাহাবা তাবিনকে শহীদ করেছে হাজ্জাজ বিন ইউসুফ হযরত আব্দুল্লাহকে শহীদ করেছিল রাদিয়াল্লাহু তাআলা এই হযরত আব্দুল্লাহকে নবী আকবার খুন শরীফ দিয়েছিলেন খুন এই সিংহা হয় না শরীর রক্ত হেজামা হেজামা সুন্নাত সিংহা লাগানো সুন্নাহ শরীরে রক্ত বার করা নবী পাক করেছিলেন ওই রক্ত নবী দিয়ে বলে এই আব্দুল্লাহ লাব্বাইকা রাসূলুল্লাহ এই খুনটাকে এমন একটা জায়গায় তুমি লুকিয়ে দাও কেউ যেন খুঁজে না পায় নবী পাকের খুন শরীফ লে হাঁটছেন আর ভাবছেন কোথা রাখি কোথায় এমন গোপনীয় জায়গা পায় কিতাব এসেছে উনি নবী পাকের খুন শরীফটাকে পান করে দিলেন যারা বলুন সুবহানাল্লাহ নবী পাকের দরবারে আসলে নবী জিজ্ঞাসা করেন কোথায় রাখলে বলে হুজুর এমন একটা জায়গায় লুকিয়েছি কেউ খুঁজে পাবে না কোথায় হুজুর আমি পান করে নিয়েছি যারা বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি তোমার কসমের উপর কায়েম থাকো আমি নবী বলে তোমার জন্য জাহান্নাম হারাম খুন পান করা হারাম না হালাল খুন খাওয়া পান করা হলো হারাম নবী পাকের খুন শরীফ পান করেছে জাহান্নামী হারাম জোরে বলে আর জোরে বলা যাবে না এই সমস্ত হাদিস শরীফ কোন মাদারেজুন নবুয়াতে নকল করে এখানে লেখা হতে এই হাদিসে দালালত করতে হয় কে হযরত সাল্লাম কা বল দম তাইয়্যিব তাহির কে উনি বলে নবী পাক সাল্লামের বল মানে পিচ্ছাব দম মানে খুন নবী পাকের পিচ্ছাব মুবারক রক্ত মুবারক এই গুণ হলো তাইয়্যিব তাহির মানে পাক এবং পবিত্র জোরে বলে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর এই কিয়াস পর আপকে তমাম ফজালত কা হুকুম হে আর এর উপর ভিত্তি করে নবী পাকের সমস্ত ফজালতের হুকুম এটা ফজালত বলতে যে কোন শরীর থেকে নির্গত হয় থুতু বার হয় নখ বেড়ে গেলে কাটা হয় নবী পাকের নখ মুবারাকটা পাক চুল বেড়ে গেছে নবী পাকের চুল শরীফ কেটেছে ওটা পাক ওই কাটা অংশটা পাক সুবহানাল্লাহ বলবেন না নবী পাকের নাক মুবারক থেকে কিছু বার হয়েছে ওটা পাক শরীর মুবারক থেকে যা নির্গত হয় বার হয় সবই হলো তাইয়্যিব এবং তাহির পাক এবং পবিত্র জোরে বলে আর জোরে বলা যাবে না اور عین شرع صحیح بخاری فرماتے ہیں علامہ بدر الدین عینی رحمۃ اللہ عمدۃ القاری بخاری شریف میں شرح لکھے ہیں علامہ بدر الدین عینی رحمۃ اللہ عمدۃ القاری بخاری شریف میں شرح لکھے ہیں وہی کتاب ہے نیچے اور عین شرع صحیح بخاری فرماتے ہیں کہ امام اعظم امام ابو حنیفہ رحمۃ اللہ کا ایک ہی مذہب ہے انہی بولے امام ابو حنیفہ ایٹائی বিশ্বাস ایٹائی مذہب نبی پاک کے سب کچھ طیب اور طاہر پاک اور পবিত্র জোরে বলে سبحان اللہ তারপর আরো বলেন اور شاید ابن حضر مکی علامہ ابن حضر مکی رحمۃ اللہ علیہ کے انہی بولے امام ابن حضر مکی رحمۃ اللہ علیہ فرماتے ہیں کہ حضرت اکرم صلی اللہ علیہ وسلم کے فضالت طہارت پر بہت زیادہ اور کثرت سے روشنی دلائل ہے انہی بولے نبی پاک کے ایکلو پاک ہوبار اوپر انہیں بیشی এবং অনেক নূরানি মানে অনেক মজবুত দলিল এর উপর আছে জোরে বলে আর জোরে বলা যাবে না নবী পাকের পিচ্ছা মুবারক পাক রক্ত মুবারক পাক থুতু শরীফ পাক সপ্তইয়েব তাহের পাক পবিত্র এই ভিডিও দেখে সানাউল্লাহ সিদ্দিকী গাল দিচ্ছ দাও দাও তোমার রুচি তুমি দেবে এই কমেন্ট গুণতে গালের বন্যা বয়ে দিচ্ছে আপনার গাল আপনার চরিত্র সার্টিফিকেট আমি তো গালে পিএইচডি করি না আমি দেবো কি করে আমি গালে পিএইচডি করলে আপনার মতো আমিও দু চারটে দিতাম আপনি গালের উপর ডক্টরের ডিগ্রি অর্জন করে আপনি দেবেন না তো আমি দেবো আমি পাবো নেই তো কিছু কথা বলে না কিছু কিছু ভাই মাঝে মাঝে কমেন্ট দেয় নিজের অজান্তেই মাঝে মাঝে চোখ দিয়ে পানি বার হয়ে যায় আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাললে তুমি জানবে আপনার গাল আপনার চরিত্র সার্টিফিকেট যে গালটা দিলেন আপনি ওই গালটা নিজে দেখবেন আর আয়নার সামনে নিজের মুখ দেখবেন নিজের মন আপনাকে ধিৎকার দেবে আমি বলতে পারবো না একবার দেখবেন পরীক্ষা করে যে গালটা দিয়েছে বর্তমান উলামাদের গাল চলছে বলুন নাউযু বিল্লাহ কি শুরু হয়ে গেল সানাউল্লাহ সিদ্দিকীর ওয়াজ যদি আপনার ভালো না লাগে লেখে একমত হতে পারলাম না মানতে পারলাম ভুল হলে বলেন এরা শরীয়তের বাইরের কথা বলে গাল দিচ্ছেন আপনি কে শিখাবে জানেন না বুখারি শরীফের হাদিস জানেন না মুসলিম শরীফের হাদিস সিবাবুল মুসলিমে ফুসুকুন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসেক
মুসলমান কে গালি দিয়া এটা হলো ফাসেকি বলো নাউযু বিল্লাহ জোরে বলেন নাউযু বিল্লাহ আর এই আলোচনা এটা আমার না এটা রাসূলুল্লাহর আলোচনা কার আলোচনা চলে ভেবে দেখবে বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার যে আমি নবী আমাকে মিথ্যা বললে সেজন্য নিজের জায়গাটা নিজে জাহান্নাম ঠিক করলো বলুন নাউযু বিল্লাহ জোরে বলেন নাউযু বিল্লাহ জোরে বলেন নাউযু বিল্লাহ আমার ভাইরা বাচ্চাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা যাত্রার কথায় লাজবেন না আমি বাসবো আমার নবীকে ভালো আপনি আপনার নবীকে ভালোবাসবেন অন্যের কথা শুনে কথা বুঝতে পারেন না কদিন আগে এই ভাইরা ছিল ইনারাই ছেড়েছে ওই পাশে বিবিরাটি ব্লক জায়গা আছে না ওনা ওয়াজে এসেছিলাম বিবিরাটিতে আমি অজ করতে গিয়ে বলেছিলাম তোমরা দাদা হুজুর চেনো না দাদা হুজুরকে তোমরা না চিনলে কি হবে আল্লাহর ফারিস্তারা চেনে কিছু কিছু ছেলে এরপর কঠিন গাল দিয়েছে বলেন আস্তাগফিরুল্লাহ জলে বলেন নাউজ বিল্লাহ আমি আমার ঘর থেকে বললাম বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা নবী পাক বলেন ইজা হাব্বাল্লাহু আব্দান ইজা যখন আহাব্বাল্লাহু আব্দান যখন আল্লাহ পাক তিনি তানার কোন বান্দাকে ভালোবাসেন সুবহানাল্লাহ বলেন নাদা জিবরিল জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ ডাকে জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ ডাকে ইন্নাল্লাহা ইউহিব্বু ফালানা রাসূল বলেছেন নিশ্চয় আল্লাহ পাক তখন বলেন আমি আল্লাহ অমুককে ভালোবাসি বলে বলবেন না ফাহাবিবু তুমিও ভালোবেসো না ফাহাবিবু জিবরিল জিবরাইল আলাইহিস সালাম তোমাকে ভালোবেসে বলে বলেন সুবহানাল্লাহ ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা জিবরাইল আলাইহিস সালাম উনি নেমে এসে আসমানের ফেরেশতাদের ডাক দেন আহলিস সামা আসমানের ফেরেশতাদের উনি ডাক দেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফালানান ফাহাবিবু ফায়ুবহু আহলিস সামা নিশ্চয় আল্লাহ পাক অমুককে ভালোবাসেন আমি জিবরাইল ভালোবেসেছি তোমরাও ভালোবেসো না আসমানের ফেরেশতারা ভালোবেসে নাই জোরে বলে সুবহানাল্লাহ সুম্মা ইউদাউ লাহু কবুলু ফি আরদি এমন কি জমিনের ব্যক্তি জমিনে থাকা যারা জমিনে আছে জমিনের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবেসে নাই জোরে বলে দাদা হুজুর কিবলাকে আল্লাহ পাক ভালোবেসেছে না হলে মুজাদ্দিদের দায়িত্ব দিলেন কেন দাদা হুজুরকে আল্লাহ ভালোবেসেছে না হলে দ্বীনের খেদমতের দায়িত্ব দিলেন কেন কথা বললো কথা বলিলেন না আল্লাহ পাক ভালোবেসেছেন জিবরাইল আলাইহিস সালামকে দাদা হুজুরের কথা শুনিয়েছেন আমি আল্লাহ ফুরফুরার আবু বকরকে আমি আল্লাহ ভালোবাসি তুমিও ভালোবেসো না জোরে বলে আর জোরে বলা যাবে না বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি যারা গাল দাও গাল দাও তুমি কি ভাবলে গাল দিলে লেগে যায় গাল দিলে লাগে না আল্লাহ পাক ওই ভাইগুলোকে পূজার তৌফিক দান করে বলেন আমি ওরা আমাদেরই ভাই ও গাল দিচ্ছে বলে আমিও দেবো হতে পারে না আল্লাহ ওদের সুবুদ্ধি দেন আল্লাহ ওদের হেদায়েত দেন আল্লাহ ওদের আমার নবীর গোলাম বানিয়ে নেয় বলেন আমি জোরে বলেন আমি জোরে বলেন আল্লাহুম্মা আমি একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على يا رسول الله يا حبيب الله يا رسول محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله
في سبيل الله عليك حبه قبل ان تجاهد في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي صل أمتي بعد محمد قال يا ربي صل أمتي بعد فسأل أمنا ذنبي وحفظت ذنوب الله فسأل أمنا ذنبي وحفظت ذنوب الله يا رسول يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول আমার ভাইরা বাপজনেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে কবরে যাবেন কবরে যাব মারা যাবেন মারা যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব আল্লাহর সামনে কোন মুখলে উঠে দাঁড়াবো মনটা ভালো করে সমাজে ১৬ আনা কবরস্থানে কবর খুললে মাঝে মাঝে কিছু কিছু কবরে পানি ওঠে কবরে না এক হাঁটু বাড়াবার পানি হয়ে যায় ওই পানিতেই দাফন করে দেন নাকি আপনারা বালতিতে ছিঁচে ছিঁচে ফেলে দু বস্তা বালু দিয়ে লাশটাকে ধরে ধরে তাড়াহুড়ুর করে নামে মাটি মঞ্জির করে চলে যাচ্ছে কোনোদিন ভেবে দেখেছে এবার যে পানিটা উঠছে ওটা ছেঁচবে কে বাপের লাশ মায়ের লাশটা ছেড়ে নিজে হাতে নামিয়েছে এবার যে পানি ওঠে কে ছেঁচবে ওটা কেউ যাবে না মোমেন যদি হতে পেরেছি পানি ওটা দূরের কথা আল্লাহ দয়াময় দয়া করে কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেবেন জোরে বলে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ দয়াময় আমাদের প্রত্যেকের নসিবে আল্লাহ কবুল করে আল্লাহ আমাদের আব্বা আম্মা আমাদের দাদু দাদি নানা নানি প্রত্যেকের আহলিয়া প্রত্যেকের আলা ওলা সন্তান সন্ততি প্রত্যেকের শ্বশুর শাশুড়ি আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মোমেন মুসলমানের নসিবে আল্লাহ কবুল করে নেন বলুন আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন মনটাকে ভালো করে ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুক্তাফার করলাম আল্লাহ পাক আবার কোনোদিন তৌফিক দিলে আল্লাহ পাক আবার কোনোদিন কবুল করলে আলোচনা হবে কথা বুঝলে মহাপরটা লাগবে হুজুর কেবল আসবেন আপনাদের কাছে আপনাদের খুব ভালোবাসার মানুষ খুব কাছের মানুষ মহাব্বতে মানুষ আল্লাহর ওরই মানুষ মহাব্বত রাখবে এটার ব্যবহার যদি খারাপ হয় দূরে চলে যায় মুরব্বী হুজুর গুনুর সাথে সম্পর্ক রাখবে সমাজটাকে ধ্বংস করে দেন আপনার মুরব্বীরা আমাদের মুরব্বীদের মান দেন আমি খারাপ দূরে চলে আমার কোনো দুঃখ নাই খারাপ হয়েছি বলেই তো দূরে গেছে ভালো হলো তো যেতেন না কিন্তু জানারা হকের উপর আছে মহব্বতটা রাখবে আল্লাহ সম্মান দেবে আল্লাহ ইজ্জত দেবে আল্লাহ আমাদের কবুল করবে সুবহানাল্লাহ বলে জোরে বলে এখন আমি বিদায় নেব এই যে সুন্দর মাহফিলটা হচ্ছে আমার ভাই আজকাল আপনাদের খুব কাছের আব্দুল কাদের সিদ্দিকী ভাই আমার ভাই আমার বন্ধু মানুষ ক্লাস ফ্রেন্ড কাছের মানুষ না আপনাদের ভাই দীর্ঘ কোন আলোচনা করলেন বেড়াই আসেন আপনাদের গ্রামে হুজুর কেবল আসবেন কত আলেম ওলামারা এসেছেন কত আলেম ওলাম আজ করেছেন আবার কত হাজিদের আপনারা ভালোবাসা দেখে রুমাল হলো ক্ষুদ্র হলো অনেক অল্প হলো ওটা অনেক যে ভালোবাসা দিয়ে পড়িয়েছে আলহামদুলিল্লাহ বলে
এই যে মাহফিলটা আল্লাহ করিয়ে নিচ্ছেন সবাই খুশি না বেজা অল্প খুশি না বেশি খুশি আজকে কিন্তু ঠান্ডা না গরম প্রতিটা ঘেমে গেল দেখলেন না এর খুশি হয়ে তাকবীর দেয়া গেল না নারে তাকবীর দক্ষিণ কোচা এলাকার এতগুলি ভাই এই আওয়াজ এলাকার নামটা ডুবে গেল একদম অল্প সময় বলবো তার মধ্যে হুজুর কেবল আসবে কেউ উঠাউটি করবে কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানারা কবরের মধ্যে সে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতে যায় কি কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমার সারে না বাপ মা কবর থেকে আর উঠে আসবে না কবরের মধ্যে শুয়ে আছে একটু দোয়া একটু সওয়াব দ্বিতীয় কিছু না সেই মা বাপের মুখের দিকে তাকে দাদু দাদি নানা নানি বংশের মুরব্বীদের মুখের দিকে তাকে আগামী বছর মাহফিলে আমি অস্বীকার করছি যে দেন না দিলে এত সুন্দর হলো কি করে সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে ওরই মানুষ কম দিয়ে ধনী মানুষ বেশি দিয়েছে কথা ঠিক না ভুল বলছে আবার আগামী বছরের জন্য বলে আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে দেন আল্লাহ দিয়েছে মনটা বড় করে হাত তোলে আগামী বছরে 2000 টাকা কে দেবে এত গরিব ভাই বাপ যে যুবকেরা বসে আছে নিজের বংশের মুরব্বী দেন বাপ জানেন না এই মুরব্বী বাপটা পরান মোল্লা আমার এই বাপজা উনি বলেন 2000 টাকা দেবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন মারহাবা বলেন না নারাই তাকবীর আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ ওনার দিলের নেক মকসুদকে পুরা করে বলুন আল্লাহুম্মা মোহাম্মদ উবাইদুল্লাহ গায় আমার ভাই উনিও বলছেন 2000 টাকা দেবে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন না মারহাবা জোরে বলেন নারাই তাকবীর আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন নাম বলে 2000 টাকা আর কে দেবে মোহাম্মদ মর্তজা উনিও বলছেন 2000 টাকা দেবে বলুন আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন মারহাবা আল্লাহ পাক কবুল করেন আল্লাহ ওনার বাড়িতে শান্তি দান আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের হালাল মাল আল্লাহ বরকত দেন সকলে বলেন আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন নাম বলে 2000 টাকা আর কে দিচ্ছে এত গুণী ভাই বাপজি যুবকদের মধ্যে দেন আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছেন মনটা বড় করে হাত তোলে ধনী মানুষ অর্থশালী মানুষ বেশি করে দেন বলেন আগামী বছর 2000 টাকা কে দিচ্ছে এতগুলি ভাই বাপ যে যুবকদের মধ্যে নিজের বংশের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে দেন চামড়ার ম্যানি ব্যাগের কাজ হয় আল্লাহ দিয়েছে আল্লাহ দয়াময় দয়া আমাদের প্রত্যেকের হালাল মালে বরকত দান বলেন আমি আল্লাহ আমাদের প্রত্যেকের ফসলে উন্নতি দান বলেন আমি জলে বললেন আল্লাহুম্মা আমি হাত তোলে 2000 টাকা কে দেবে আগামী বছরে 2000 টাকা কে দেবে বলে মনটা বড় করে এতগুলো ভাই বাপ যে যুবকদের মধ্যে আমাদের ডক্টর আশরাফুল আমার ভাই আমাদের জনাব ডক্টর আশরাফুল সাহেব নগদে কত উনি নগদে 5000 টাকা দিলেন খুশি না বেজা অল্প খুশি না বেশি খুশি যুবক কোন ভাই কোন আমাদের জনাব ডক্টর আশরাফুল ভাই বলুন জিন্দাবাদ 5000 টাকা দেবেন জোরে জোরে বলে 5000 টাকা নগদে দিলেন জোরে জোরে বলে আল্লাহ পাক দয়াময় দয়া করে দানকারীদের বাড়িতে শান্তি দান রহমত দান বরকত দান উন্নতি দান বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক দয়াময় দয়া করে দানকারীদের হালাল মালে বরকত দান বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করেন মনে কেমন দানকারীদের খানায় গাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না সকলে বলে আমিন আরো জনে বলুন আল্লাহুম্মা আমিন বলে আর 2000 টাকা কে দেবে আগামী বছরে 2000 টাকা আর কে দিচ্ছে হাতটা তুলে বলে দেন মনটা বড় করে দেন আল্লাহ দিয়েছে নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে দেন
হাত তোলে ভাইরা বাপজানেরা যুবকেরা নাম বলেন এত গরি ভাই বাপজি বসে আছেন 2000 টাকা বর্তমান 20 লিটার পেট্রোল হবে যা ভাবছেন তা নয় 2000 টাকায় 2000 টাকায় 10 কেজি গরুর গোশত হবে 10 কেজি আব্বাস গায়েন উনিও বলেন 2000 টাকা দেবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে হলো না মারহাবা বলেন না নারাই তাকবীর আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ দয়া ময় দয়া করে দানকারীদের বংশে ময় মুরুব্বিদ রুই আল্লাহ সওয়াব পৌঁছে দেন সকলে বলেন আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর নাম বলে হাত তোলে 2000 টাকা আর কে দেবেন এতগুলি ভাই বাপ জান যুবকদের মধ্যে বলেন মনটা বড় করে দেন আজ মরলে কালকে দুদিন আমার ভাই আমাদের জানা মাওলানা সাইনুর সাহেব মাওলানা সাহেব ভাই উনিও বলছেন আমার এই ভাই উনিও বলছেন 2000 টাকা দেবেন বললেন আলহামদুলিল্লাহ আমাদের জানা মাওলানা সাইনুর সাহেব বলুন জিন্দাবাদ আল্লাহ কবুল করেন আল্লাহ ওনাকে হেফাজত করেন আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন দ্বীনের খেদমত করার তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা নারাই তাকবীর মাশাআল্লাহ আল্লাহ বরকত আল্লাহ বরকত হাত তোলে আর 2000 টাকা কে দেবে আপনার গ্রামের মাওলানা সাহেব দিয়ে দিবেন আর এলাকার যুবকগণ দিতে পারো না মনটা বড় করে হাত তোলে আমাদের জনাব হায়াত আলী হাদিস আছে আমাদের জনাব আলহাজ ডক্টর হায়াত আলী সাহেব উনিও বলেন 2000 টাকা দেবেন বললেন না মারহাবা আমাদের জনাব আলহাজ ডক্টর হায়াত আলী সাহেব বলুন জিন্দাবাদ আল্লাহ কবুল করুন আল্লাহ ওনার শরীর সুস্থ রাখে আল্লাহ হেফাজত করে জনগণ সেবা করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন নারাই তাকবীর সিরাজুল ভাইয়ের নানিমা অসুস্থ সবাই দোয়া করে আমিও দোয়া চাই আল্লাহ ওনার নানি আম্মা জানে সুস্থ করে দেন হায়াত দেন বিমার শেফা করে দেন আল্লাহ পাক দয়ায় ময় দয়ায় করে ওই বাড়িতে রহমত বরকত নাযিল করে দেন বলুন আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন হাত তোলে 2000 টাকা আর কে দিচ্ছে এতগুলি ভাই বাপ জান যুবকদের মধ্যে 2000 টাকা কে দেবে মনটা বড় করে দেন আল্লাহ দিয়েছে মনটা বড় করে দেন সবাই মিলে দেন এত বড় মাহফিল আল্লাহ করিয়ে নিচ্ছেন নাউজু বিল্লাহ নোংরা কিছু তো করে যুবক ভাই বোনকে তাও বেঁধে রেখেছে না হলে ওরা অন্য কিছু করে ফেলতো আগামী বছরে 2000 টাকা কে দেবে মনটা বড় করে দেন এতগুলি ভাই বাপজি যুবকগুলি বসেছে মনটা বড় করে দেন 2000 টাকা কে দেবে নিজের বংশের মুরুব্বিদের নামে নিজের বংশের মুরুব্বিদের নামে কবরে চলে গেলে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতে হাত তোলে আগামী বছরে 2000 টাকা আর কে দিচ্ছে কি গরিব মানুষ গরিব আনার মধ্যে 1000 টাকাই দেয় গরিব মানুষ গরিব আনার মধ্যে 1000 টাকাই দেয় হাত তোলে নিজের মুরুব্বিদের নামে বলে 1000 টাকা কে দেবে এতগুলি ভাই বাপ জান যুবকদের মধ্যে আগামী বছর মাহফিলে 1000 টাকা কে দেবে হাতটা তুলে বলে মনটা বড় করে দেন দু তিনটে বন্ধু চায়ের দোকানে গেলে 100 টাকা বিল হয় যা ভাবছেন তা নয় কি নাম সিরাজুল গায়েন আমার ওই ভাই সিরাজুল গায়েন আমার ভাই উনি বলছে 1000 টাকা বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন না মারহাবা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ দয়াময় দয়া করে দিলে দিলে মকসুদ আল্লাহ পুরা করে দেন সকলে বলেন আমিন জোরে বললেন না আল্লাহুম্মা আমিন হাত তোলে আর একজন মহিলা 200 টাকা দিন আল্লাহ কবুল করে আল্লাহ ওনা দিলেন নেক মকসুদ পুরা করে আল্লাহ বাড়িতে শান্তি দা সকলে বলেন আমিন 1000 টাকা আর কে দেবে 1000 টাকা দেন 1000 টাকা কে দেবে সাদ্দাম মোল্লা 3000 আর আব্দুল জব্বার গায়ে উনি বলেন 4000 টাকা দেবেন জোরে হলো না মারহাবা এলাকার যুবক কোন কাজের আব্দুল জব্বার
গায়েন জোরে জোরে বলেন মারহামা আল্লাহ কবুল করেন আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দান রহমত দান বরকত দান উন্নতি দান আল্লাহুম্মা আমি আল্লাহ দয়ায় দয়া করে দানকারীদের হালাল মালে বরকত দান আল্লাহুম্মা আমি আল্লাহ কবুল করেন মনে কামনা দানকারীদের খানায় গাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না সকলে বলেন আমিন আরে জোরে বলো আল্লাহুম্মা ঠান্ডা সময় পড়লে গরম পড়া হয় মানে হুজুর আমার জ্যাকেট করি না ওই যা হয় ওই সেলাই করে দেন গায়ে থাকলেই হলো জুলফিকার ভাই আমার উনি বলছেন 5000 টাকা দেবে খুশি না বেজার অল্প খুশি না বেশি খুশি যুবকগুলো বললেন না মারহাবা আর একটু জোরে জোরে হলো না নারাই তাকবীর আমার জুলফিকার ভাই বলেন জিন্দাবাদ আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন 5000 টাকা দেবেন জোরে জোরে বলে মারহাবা আল্লাহ পাক ওই বাড়িতে শান্তি দান রহমত দান বরকত দান উন্নতি দান বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক দয়ায় দয়া করে বাড়িতে রহমত বরকত নাযিল করে দান বলুন আল্লাহুম্মা আমিন নারাই তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ মুজিব আলহাজ মুজিবা সাহেব উনি বলেন হাদিসাত আলহাজ মুজিবা সাহেব উনি 500 টাকা দেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ ওনার শরীর সুস্থ রাখে বলুন আল্লাহুম্মা আমিন সেলিম গায়েন ওনার আব্বা আম্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তো আছে উনিও বলছেন 1000 টাকা দেন আল্লাহ পাক কবুল করে আল্লাহ দয়াময় দয়া করে ওনার আব্বা আম্মার রুহে সওয়াব পৌঁছে দেন আল্লাহ দয়াময় দয়া করে ওনার আব্বা আম্মার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন সকলে বলেন আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা মেহরাব গায়েন কই আছে কেন মেহরাব গায়ে ও ছোট ওনার আব্বা ওনার নামে দেবে মেহরাব গায়েন কত বয়ে 4-5 বছর বয়স মেহরাব গায়েন সে বলছে 5000 টাকা দেবে খুশি না বেজা ছোট বড় ছেলে 4-5 বছরের ছেলে ভালোবাসায় তকবীর দিয়া গেল না নারাই তকবীর আমাদের বাড়ি মেহরাব গায়েন বলুন জিন্দাবাদ আল্লাহ কবুল কান আল্লাহ বাচ্চার কিসমত বড় করে আল্লাহ বেরেনিয়ান জেহেনিয়ান করে বংশের আলো করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ দয়াময় দয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ বাড়িতে শান্তি দান রহমত দান বরকত দান উন্নতি দান বলুন আল্লাহুম্মা আমিন নারাই তকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্বা আম্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে 2000 টাকা দেন আল্লাহ পাক কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ দয়াময় দয়া করে ওনার আব্বা আম্মার রূহ সওয়াব পৌঁছে দেন আল্লাহ দয়াময় দয়া করে ওনার আব্বা আম্মার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন সকলে বলেন আমিন আল্লাহ আমার রবিউল ভাই রবিউল গায়েন আল্লাহ ওনার কিসমত বরকত হালাল মালে বরকত দেন বলুন আল্লাহুম্মা সাদ্দাম গায়েন উনিও বলছেন 2000 টাকা দেবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন না মারহাবা তকবীর দেবেন না নারাই তকবীর আর একটু জোরে হলো না নারাই তকবীর আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক দিলেন নেক মকসুদকে পুরা করে সকলে বলেন আল্লাহুম্মা আর কি আছে বলেন হাত তোলে 1000 টাকা আর কে দেবেন গরিবানা মতে 1000 টাকা কে দেবে দেন মনটা বড় করে দেন আল্লাহ দিয়েছে 1000 টাকা কে দেবেন শফিকুল গায়েন উনি বলছেন 1000 টাকা দেবেন বলেন মারহাবা জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন না নারাই তাকবীর রুহুল আমিন সরদার উনার ছেলে বাইজিদ আমিন এই বাইজিদ আমিনের নামে 500 টাকা দেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাইজিদ আমিনের কিসমতকে আল্লাহ বড় করেন আল্লাহ বাচ্চাকে বংশের আলো করেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সকলে বলেন আমিন আল্লাহ পাক এই বাচ্চাকে বংশের আলো করেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমাদের ঘরের বাইজিদ আমিন বলুন জিন্দাবাদ জোরে জোরে বলেন না জিন্দাবাদ নারাই তাকবীর মাশাআল্লাহ আল্লাহ বরকত আল্লাহ কবুল আর কি আছে বলেন 1000 টাকা আর কে দেবে
আগামী বছর 1000 টাকা খেতে দেবেন আমাদের বাড়ি মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা আপনারা কিছু কিছু দেন আপনারা কিছু কিছু শরীক হন বাচ্চাদের হাতে দিয়ে পাঠান নগদে হয় নগদে বাকিতে হলে নামটা বলে পাঠান বলে 1000 টাকা আর কে দিচ্ছে আকবর আলী ভাই আম্মা জান 500 টাকা দিয়েছে বাচ্চারা তাদের নামে দোয়া আছে দিয়ে আল্লাহ কবুল করে আল্লাহ ওনার দিলের নেক মকসদ পুরা করে আল্লাহ ওনার সুস্থ করে আল্লাহ দয়াময় দয়া করে ওই বাড়িতে আল্লাহ রহমত বরকত নাযিল করে বলুন আমিন আমাদের বাড়ি মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা মাশাআল্লাহ অনেক টাকা দিয়েছে জোরে বললেন না মারহাবা জোরে হলো না নারাই তাকবীর জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মা বোনদের দিলের নেক মকসদ কে আল্লাহ পুরা করে দেন সকলে বলেন আমিন জোরে বলে আল্লাহুম্মা নাম বলে 1000 টাকা আর কে দেবে নাজিবুল গায়েব উনি বলছেন 1000 টাকা দেবেন বললেন না মারহাবা জোরে হলো না নারাই তাকবীর আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক দিলের নেক নিয়ত কে পুরা করে দাও সকলে বলেন আমিন বলে আল্লাহুম্মা আর কে আছে বলে 1000 টাকা আর কে দেবেন আমার কমিটি ভাইরা যাচ্ছে যে যা পাবেন খুশি মনে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন بسم الله বল পকেটে হাত দেন যে যা পারবেন শরীক হন যার যেমন সমর্থন যে যা পারে যার যেমন একজন গোপনে 100 টাকা দেন আল্লাহ নেক মকসদ পুরা করে বলুন আল্লাহুম্মা জহিরুন বিবি উনি বলেন 1000 টাকা দেবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন না মারহাবা আল্লাহ পাক কবুল করে বলুন আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বরকত আল্লাহ বরকত আল্লাহ কেসে হাত তোলে আর কে আছে নাম বলে 1000 টাকা দিবার আর কে আছে এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে হাসিনা বিবি 500 টাকা দেবে জহিরুন বিবি উনিও মধ্যে 500 টাকা দেবেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করে আল্লাহ দয়াময় দয়া করে ওনাদের দিলের নেক নিয়ত কে আল্লাহ কবুল করে না সকলে বলেন আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন বলে কে এক বস্তা চাল কে দেবে গরিব আনামতে 25 কেজি চাল 25 কেজি চাল কে দেবে আগামী বছর মাহফিলে 25 কেজি চাল কে দিচ্ছেন হাত তোলেন মিডিয়া ভাইরা দিকে আসে সব এ লাগিয়ে চলে গেল হবে কি করে অনেক কোন হয়ে গেছে হাসানুর গায়েব ওনার দাদু এবং মেজো আব্বা দুজনে ইন্তেকাল হয়ে গেছে আমাদের দুজনের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে 1000 টাকা দিয়ে দেব আল্লাহ পাক কবুল করে আল্লাহ ওনার দাদু এবং ওনার মেজো আব্বার রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দাও সকলে বলেন আমিন আল্লাহ দয়াময় দয়া করে কবরগুলিকে আল্লাহ জান্নাতের টুকরা করে দাও সকলে বলেন আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আর কে আছে বলে আর দেবার মতন কে আছে নাম বলে এক বস্তা চাল কে দেবে 25 কেজি চাল গরিবানা মধ্যে এক বস্তা চাল কে দিচ্ছেন আগামী বছর মাহফিলে মেহমানদারির জন্য সবাই মিলে দেন মনটা বড় করে হাত তুলে বলে এক বস্তা চাল কে দেবে আগামী বছরে এক বস্তা চাল কে দেবে মনটা বড় করে হাত তোলে মনটা বড় করে নাম বলে এতগুলো ভাই বাপজি ছেলেরা যুবকেরা বসেছে বলে আগামী বছর মাহফিলে মেহমানদারির জন্য এক বস্তা চাল কে দিচ্ছে হাতটা তুলে বলে হাতটা তুলে মনটা বড় করে বলে আরাবুল গায়েম উনি বলে আগামী বছর মাহফিলে 500 টাকা দেবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন না মারহাবা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমাদের মাহফিল থেকে মাশাআল্লাহ অনেক টাকা দিয়ে পাঠিয়ে অনেক টাকা আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন মারহাবা আমাদের জনাব মাওলানা সাইনুর সাহেব উনি 2000 টাকা দিয়েছে আবার বলছে আরো এক বস্তা চাল দেবে বললেন না মারহাবা জোরে হলো না নারাই তাকবীর একবার তাকবীর দান তো নারাই তাকবীর আওলাদে মুজাদ্দুদু জামান আব্বা জান হুজুর পীর কিবলা সিলসিলায় মুজাদ্দুদু জামান আমাদের সকলের সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা নারাই তাকবীর বলেন আলহামদুলিল্লাহ
ওনার নানা নানির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে ভাই বলেন এক বস্তা চাল আল্লাহ পাক কবুল করে আল্লাহ দয়াময় দয়া করে ওনার নানা নানির কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেয় বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক কবরটা জান্নাতের নূর আলা নূর বানিয়ে দেন সকলে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ওনার নানা নানির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে 500 টাকা দেবে বলেন আল্লাহ পাক কবুল করে বলেন আমিন আল্লাহ পাক দয়াময় দয়া করে ওনার নানা নানির রুহ আল্লাহ সওয়াব পৌঁছে দেন আল্লাহ পাক কবরগুলোকে জান্নাতের টুকরা করে দেন বলেন আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর কে এক বস্তা চাল দেবে 25 কেজি চাল কে দেবে গরিবান আমাদের ক পয়সা আর দাম এগুলোকে বন্ধ করতে বলছে ছেলে কোনো কথা শুনে না তো কই মিডিয়া ভাই কোন কথা গেল কি নাম আকবর আলী মোল্লা আমাদের আকবর আলী মোল্লা উনিও বলছেন এক বস্তা চাল দেন বলুন আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন না মারহাবা জোরে জোরে তাকবীর দিলেন না নারাই তাকবীর আল্লাহ পাক কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা ফিরোজ গায়ে ফিরোজ গায়ে উনি বলছেন 500 টাকা দেবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করে বলুন আমিন জোরে বলেন আল্লাহু আকবার আর কি আছে বলে কি বলে আতা মোল্লা উনি বলছেন এক বস্তা চাল দেবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন না মারহাবা জোরে জোরে তাকবীর দিল না নারাই তাকবীর আল্লাহ পাক কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ দয়াময় দয়া করে দিলেন নেক মকসদকে আল্লাহ পুরা করে দেন সকলে বলেন আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আর কে আছে হাত তোলে এক বস্তা চাল আর কে দেবে 25 কেজি চাল ক পয়সা আর দাম বলে এক বস্তা চাল কে দেবে আগামী বছর মাহফিলে কি নাম মসিউর মোল্লা মসিউর মোল্লা উনি বলছে আগামী বছর মাহফিলে 25 কেজি চাল এক বস্তা চাল উনি দেবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবেন না মারহাবা এটা তাকবীর দিয়া গেল না নারাই তাকবীর জোরে বলেন না নারাই তাকবীর দাতাগণ বলেন জিন্দাবাদ দাতাগণের আল আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ নারাই তাকবীর মাশাআল্লাহ